ছিলেন অমিত প্রতিভার অধিকারী, নইলে কি অ্যালিস্টার ক্যাম্বেল, এন্ডি ফ্লাওয়ার, হিথস্টিক, ইন্ডি ব্লিগনটদের জিম্বাবুয়ের সেই স্বর্ণযুগে মাত্র 18 বছর বয়সে অভিষেক হয় টাইবুর। উইকেটের পেছনে গ্লাভস হাতে বিশ্বাস দিয়েছেন দলকে, আর সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক তাতেন্ডা তাইবু। মজার ব্যাপার হলো, নামিবিয়া জাতীয় দলের হয়েও খেলেছেন তাইবু। জিম্বাবুয়ের ক্রিকেট সাম্রাজ্যের পতনের পরও খেলেছেন 2012 সাল পর্যন্ত। অবসরের পর ক্রিকেটের সাথে একেবারে সম্পর্ক চুকিয়ে ফেলতে চেয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন চার্চে বাকি জীবন পাড়ি দিবেন। কিন্তু যার রক্তে মাংসে মিশে গেছে ক্রিকেট, সে কি বাঁচবে এই ক্রিকেট ছাড়া? তাই পরিবার সহ পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। বাংলাদেশ থেকে ডাক আসলো বিকেএসপির কোচের দায়িত্ব নেওয়ার। নিজের ক্রিকেট মস্তিষ্ক দিয়ে তৈরি করছেন এদেশের আগামীর প্রজন্মকে, যাদের দীক্ষা দিতে পেরে দারুণ মুগ্ধ এই জিম্বাবুয়েন। আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু ক্রিকেটে বিকেএসপির মতো বিস্তর সুযোগ সুবিধা কোথাও দেখিনি। তোমাদের বিকেএসপি তো বিশ্বমানের। আমাকে একটা ব্যাপার দারুণ মুগ্ধ করেছে, তা হলো এখানকার ছেলেমেয়েরা ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহী। প্রত্যেকের মাঝে ক্রিকেটার হয়ে ওঠার তাড়না আছে, তারা স্বপ্ন দেখে, আর যারা স্বপ্ন দেখে তারাই তো বড় হয়। এই যে দেখছেন কিশোররা খেলছে, এদেরই তৈরি করার মূল কারিগর হলেন তাতেন্দা তাইবু। এই বিকেএসপি থেকে সাকিব মুশফিকদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা উঠে এসেছে, তাই তাইবু সংকল্প করেছেন আগামীতে বাংলাদেশের ক্রিকেটে এমন গাঁথুনি দিবেন। ছেলেদের মাঝে শেখার প্রচণ্ড ইচ্ছে শক্তি আছে। মূলত আমি শারীরিক ও মানসিক দিক উন্নতি করার মনোযোগ দিচ্ছি। মাঠে খেলায় যেমন উন্নতি করতে হয়, ঠিক তেমনি শারীরিক ও মানসিক দিকেও ফিট থাকা খুবই জরুরি। আমি মূলত ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করে তুলতে চাই, তারা যেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতই মানে নিতে পারে। তাতেন্ডা তাইবুর সাথে বিকেএসপির চুক্তি আপাতত 1 বছরের, পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও বৃদ্ধি করার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বিকেএসপি সাভার।